গত 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, স্বাভাবিকভাবে জল যে যে ওয়ার্ডগুলো সব ওয়ার্ডেই ওঠেনি, মূলত 25 নম্বর এবং 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে, এদিকে 15-16 নম্বর ওয়ার্ডে কিছুটা জল উঠেছে, এটা বৃষ্টির জল। এখন অব্দি সেরকম আমাদের পৌরসভার পক্ষ থেকে সেরকম আমরা কিছু আমরা যোগাযোগ রাখছি, যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই আমরা দিয়ে দেবো। এই যে মানুষের একটা বারবার অভিযোগ যে প্রতি বছরই জলের, বিশেষ করে মহামায়াপাড়া, দেখুন বিশেষ করে মহামায়াপাড়া ভৌগোলিক অবস্থানটা এরকম, সেটা হচ্ছে একেবারে একেবারে নিচু জায়গা, সেই জায়গাটায় বৃষ্টি হিসেবে আসতে কেন দীর্ঘদিন ধরে সেখানে জল ওঠে, কোনো কি সেটার জন্য আমরা বিভিন্নভাবে আমাদের প্ল্যানিং করা হয়েছে, চেষ্টা করছি আমরা, এবং এটা হচ্ছে শুধু মহামায়াপাড়ার জল না, এন্টায়ার শহরের জলের যদি আমরা নিকাশি ব্যবস্থা যেটা রয়েছে সেটার সঙ্গে যদি মহামায়াপাড়া যেটা আছে 20 নম্বর 21 নম্বর 19 নম্বর ওয়ার্ডের যে জল সেটা গিয়ে মহামায়াপাড়া 17 নম্বর ওয়ার্ডের জল মহামায়াপাড়া দিয়ে বেরোয় এবং ওটা ডাউন থাকার জন্য ওখানে প্রচুর জল জমে। যদিও এখন আমাদের প্রচুর নতুন করে কালভার্ট হয়েছে, নতুন করে অনেকগুলো আমরা কালভার্ট তৈরি করেছি, অনেক নিকাশি নালা তৈরি হয়েছে, ফলে কী হয়েছে জল বেশিক্ষণ জমছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই একটু জল জমেছে।